হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম কে ওয়ার্ক শিবম। এই চ্যানেল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কী ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি এচিং গ্লাস। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমরা গ্লাসটার উপরে পেপার মেরে নিয়েছি, তারপর আমরা হাতে রুল দিয়ে একটা সুন্দর নকশা কেটে নিচ্ছি। নকশাটা এই কারণে কাটা হচ্ছে, আমাদের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা তৈরি করতে গেলে কোনো অসুবিধা যেন না হয়। এটা তৈরি হবে একটি কালার এচিং গ্লাস। হ্যাঁ, এই গ্লাসটি আমরা মূলত তৈরি করছি সিঁড়ির রেলিংয়ের জন্য। সিঁড়ির রেলিংয়ে একটু ব্যালকনি টাইপের আছে, সেই জায়গায় মূলত এটা ফিটিংস হবে। আর তোমরা কেউ যদি মনে করো জানালায় লাগাবে, কেউ যদি মনে করো বাড়ির মেন গেটে লাগাবে, বিভিন্ন জায়গায় এরকম কালার এচিং লাগাতে পারো, কোনো অসুবিধাই নেই। এবং লাগাচ্ছে, অনেকে লাগাচ্ছে, কিন্তু এচিং গ্লাস মানে একটু খরচা সাপেক্ষ। খরচা হলেও জিনিসটা আমার কাছে খুব সুন্দর মনে হয়। আপনারা এটা স্টিল ব্যালকনি, স্টিল রেলিং, স্লাইডিংয়ের জানালা, কাঠের ফ্রেমের মধ্যে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারেন, এই ধরনের কালার এচিং। আর এই ধরনের কালার এচিং যদি আপনাদের লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আমরা যদি আপনাদের করে দিতে পারি তাহলে অবশ্যই করে দেব। কারণ জানি না আমার ভিডিওটা কোথাও কোন কোন জায়গার লোক দেখছে, আমার ভিডিওটা আমাদের লোকাল থেকে দূরে অনেক জায়গার লোক দেখবে, একটু দূরে হলে হয়তো করে দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব করে দেওয়ার। আর ভিডিওটা কমেন্টে বলবে যে ভিডিওটা মানে আমাদের যে কালার এচিংটা কেমন হলো আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে। এই যে আমাদের এখন ব্লেড দিয়ে আমাদের যে পেপারটা পেতে নেওয়া হয়েছে সেটা কাটিং হয়ে গেল, এবার হচ্ছে কালার। হ্যাঁ, এই কালারটা মানে এখন মূলত ডালগুলো কালার হচ্ছে। ডালগুলো কালার হয়ে যাওয়ার পরে আমাদের ফুল কালার হবে, পাতা কালার হবে, এক সাইডে একটু ঘাস আছে সে সমস্তগুলো কালার হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে কীরকম ধরনের কালার হচ্ছে বা কালার হওয়ার পর আমার এই গ্লাসটা কীরকম লাগছে, তোমরা অবশ্যই দেখতে পারবে আমাদের এই পুরো ভিডিওটা দেখলে। আর কমেন্ট অবশ্যই জানিও যে কীরকম হলো আমাদের এই কালার এচিং গ্লাসটা। আর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে আরও অন্যান্য ভিডিও, মানে এচিং গ্লাসের আমরা ভিডিও দেব। আর এরপরে দেবো আমরা একটা ফার্স্ট এডিংয়ের দিক দিয়ে, এরপরে দেবো ফার্স্ট এডিং গ্লাসের। আরও নতুন নতুন ডেকোরেশনের ভিডিও দেখতে পারবে আমাদের এই চ্যানেলে, আরও দেখতে পারবে নতুন নতুন কাজের ভিডিও। অবশ্যই বলো যে কীরকম হলো আমাদের এই গ্লাসের কাজটা, আর তোমরা যেরকম ধরনের ভিডিও চাইবো অবশ্যই আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব, আমি যে সমস্ত কাজ করি। আর বাট অনেক দিন এই চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়া হয়নি, তার কারণ হচ্ছে একটু সমস্যায় ছিলাম আমি। এবার থেকে নতুন নতুন তোমরা ভিডিও পাবে, আর তোমরা যদি রিকোয়েস্ট করতে হয়তো ভিডিও দিতে বাধ্য হতাম, কিন্তু সেরকম সময় হয়ে ওঠেনি। এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার, এবং তোমরা ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে শেয়ার করে দিও।